আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক গত কয়েক মাস যাবৎ আমাদের বাংলাদেশে একটি খবর বেশ চাউল হয়ে পড়েছে সেটি হলো আমাদের সিটি কর্পোরেশনগুলো তাদের যে শহরগুলোতে যে বেয়ারিশ কুকুর রয়েছে সেই বেয়ারিশ কুকুরগুলোকে মেরে ফেলার জন্য একটি অভিযান পরিচালনা করবে বা করছে তো এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যারা প্রাণীদের অধিকার নিয়ে কাজ করেন সে সকল প্রতিষ্ঠান দেশে এবং বিদেশে এটিকে অমানবিক বলে বর্ণনা করছেন এবং তাদের বক্তব্য হলো যে কোনো অবস্থাতেই কুকুরের প্রাণ হরণ করা যাবে না তো এরই প্রেক্ষাপটে সিটি কর্পোরেশনগুলো আসলে কি করছে তা বোঝা যাচ্ছে না অন্যদিকে বিভিন্ন যারা জ্ঞানী গুণী যারা সমাজ চিন্তক তারা এগুলিকে নিয়ে টিপ্পণী কাটার চেষ্টা করছেন চেষ্টা করছেন এই বলে যে কুকুর তো আসলে সাধারণ মানুষের ক্ষতি করছে না কুকুরকে কেন মারা দরকার কুকুরের যে সমস্যা সেটি হলো কুকুর যখন রাস্তাঘাটে পাহারারত থাকে বেয়িস কুকুর কিন্তু তারা রত থাকা অবস্থাতেও চোর দেখলে তারা ঘেউ ঘেউ করে এর কারণ হল কুকুরের মধ্যে আল্লাহরবুল আলমিন এমন প্রকৃতি প্রদত্ত কতগুলো ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতা দিয়ে তারা অমানুষ চিনতে পারে চোর চিনতে পারে ডাকাত চিনতে পারে গুন্ডা চিনতে বদমাশ চিনতে পারে এবং মানুষের মোটিভ কি সেটাও চিনতে পারে তো যখন তারা এই ঢাকা শহরে চলাফেরা করে গভীর রজনীতে দিনে বা অন্য কোনো সময়টাতে তখন তাদের পাশ দিয়ে যখন কোনো দুর্নীতিবাদ যায় যখন কোনো ঘুষখোর যায় যখন কোনো চোর যায় বদমাশ যায় তখন তারা ঘেউ ঘেউ করতে থাকে কিংবা খুব বেশি খারাপ মানুষ হলে তাদেরকে আক্রমণ করার জন্য তারা তেড়ে আসে কিন্তু কুকুর কখনো কোনো ভালো মানুষকে কামড় দিয়েছে কোনো ভালো মানুষকে দেখে ঘেউ ঘেউ করেছে এ কথা কুকুরের যারা সারা জীবনের শত্রু কুকুর বিদেশি লোক তারাও কিন্তু বলতে পারবে না তো সেই অবস্থাতে কুকুরকে মারার জন্য যারা জোর শুরু করছে তাদেরকে নিয়ে অনেকে টিপ্পণী কাটার চেষ্টা করছে যে তারা এই সমাজের যে ব্যাপক হারে ঘুষ বেড়ে গিয়েছে দুর্নীতি বেড়ে গিয়েছে অপকর্ম বেড়ে গিয়েছে এবং অন্যান্য সামাজিক অপরাধ সমূহ বেড়ে গিয়েছে যারা কি না কুকুরের শত্রু মানুষ কখনো কুকুরের শত্রু হয় না অমানুষ হল কুকুরের শত্রু এবং সে সকল মানুষ যারা মানুষের সুরত ধরে মূলত কুকুরের চাইতো বিভৎস একটা রূপ অন্তরের মধ্যে লালন করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তো কাজী এই সমস্ত লোক যখন রাস্তায় চলে তাদেরকে দেখলি কুকুর ঘেউ ঘেউ করে তো কাজী সেই যে অমানুষ চিহ্নিতকারী কুকুর অমানুষকে প্রতিহতকারী কুকুর যা কিনা মানুষের বন্ধু তাদেরকে মারার জন্য যে তোলজোল শুরু হয়েছে এটা নিয়ে অনেকে টিপ্পণী কাটার চেষ্টা করছে ট্রল করার চেষ্টা করছে এবং এটা নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলার চেষ্টা করছে তো এরই ধারাবাহিকতায় এখন নতুন আর একটা উপদ্রব শুরু হয়েছে অর্থাৎ আমাদের সমাজে খুন ছিল ধর্ষণ ছিল রাহাজানি ছিল এবং সেই খুন ধর্ষণ রাহাজানি কে ঘৃণা করতে 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 এখন ওগুলোর পরিমাণ এত বেড়ে গেছে যে মানুষের ঘৃণার যে শক্তি সেটা ক্রমশ কমে গেছে এখন ধর্ষণের মধ্যে খুনের মধ্যে অপরাধের মধ্যে একটা আর্ট চলে আসছে যেমন ধরুন কয়েকদিন আগে একজন ড্রাইভার ধরা পড়লো স্বাস্থ্য বিভাগে কর্মরত জনক কর্মকর্তার ব্যক্তিগত ড্রাইভার তো সেই ড্রাইভারের একশো কোটি নাকি টাকার সম্পত্তি রয়েছে এটা নিয়ে নিদারুণ ট্রল চলছে অনেক বড়ো বড়ো সরকারি কর্মকর্তা যারা সৎ যারা বলার চেষ্টা করছে না আমরা আর কর্মকর্তা থাকতে চাই না আমরা ড্রাইভার হতে চাই তো এই যে দুর্নীতির একটা নিত্য নতুন ধারা আগে যারা ধর্ষণ করতেন ঠিক সেই ধর্ষণের যে আর্ট ছিল অ্যাটিটিউড ছিল যে নির্মমতা ছিল নৃশংসতা ছিল এটা নিয়ে ধর্ষণকারীরা খুশি ছিল না তারা এই বর্তমান জমনার সাথে তাল মিলিয়ে ইদানিংকালে এমন সব কয়েকটা নির্মম প্রাচণ্ডময় ধর্ষণের ঘটনা ঘটিয়েছে যা কিনা সারা দেশকে উত্তাল করে তুলেছে আমরা জানি যে সাভারে একটি নির্মম ধর্ষণের ঘটনা ঘটেছে সিলেটের এমসি কলেজে একটি নির্মম ধর্ষণের ঘটনা ঘটেছে অ্যাট দ্য সেম টাইম পাহাড়ি অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে একটি নির্মম ধর্ষণের ঘটনা ঘটেছে এক পাহাড়ি বনকে তুলে নিয়ে সেখানে সাত আটজন তাকে পালাক্রমে ধর্ষণ করেছে যা নিয়ে পুরো পাহাড় উত্তাল হয়ে পড়েছে তো এই হল পত্রপত্রিকায় আসা গত চার পাঁচ দিনের ধর্ষণ কাহিনী যা কিনা সারা দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে তো এই যে ধর্ষণ যারা করছে এইভাবে সদল বলে এবং শক্তিমত্তা নিয়ে এবং অনেকটা বেপরোয়াভাবে তো তাদেরকে না মেরে মানুষ যখন কুকুরকে মারার জন্য তোর জোর শুরু করেছে তখন অনেকে বলার চেষ্টা করছে এরা তো কুকুরের চাইতেও খারাপ এরা কুকুরের চাইতেও ভয়াবহ এবং এরা কুকুর যে জলাতঙ্ক রোগ ছড়ায় তার চাইতেও মারাত্মক রোগ তারা ছড়াচ্ছে অর্থাৎ তারা যেভাবে ধর্ষণ করছে এটা দেখে যদি আরও দুই চারজন এইভাবে ধর্ষণের ব্যাপারে উৎসাহ বোধ করে তাহলে দেখা যাচ্ছে পুরো সমাজটাই তো আদিম যুগে ফিরে যাবে আমার তো মনে হয় আদিম যুগ বলা যাবে না এটাকে একটা একেবারে অন্যরকম একটা যুগ বলা যাবে এর কারণ হলো আদিম যুগেও কিন্তু এইভাবে গ্যাংরেপ হতো না তো সে যাই হোক না কেন আমাদের এই যে সমাজে যারা ধর্ষণ করছে যেভাবে করছে তারা কেন করছে আপনারা লক্ষ্য করবেন যে একটা বিশেষ শ্রেণীর লোক এই কাজগুলো করছে একটা বিশেষ গোত্রের লোক এই কাজগুলো করছে একটা শেষ বয়সের লোক এই কাজগুলো করছে তো যারা করছে তাদের সাহস এবং শক্তি থেকে আসে তারা মনে করে যে এই কাজ করলে তাদের কিছুই হবে না এর কারণ হল তারা যাদের রাজনীতি করে তারা যাদের আদর্শ লালন করে তারাই তো এর চাইতে বড় বড় কঠিনতম মন্দ কাজ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং এই সমাজে এরকম ঘটনা তো ঘটছে যে খুন করেছে প্রকাশ্য দিবালোকে খুন করেছে অনেকগুলো খুন করেছে সেই খুন করার পরে খুনিকে জেলখানা থেকে বীরের মর্যাদায় বের করা হয়েছে এরপর তাকে রাষ্ট্রপতির ক্ষমার আন্ডারে ক্ষমা করে দেওয়া হয়েছে তারপর তাদেরকে বাংলাদেশ থেকে বিশেষ প্রোটোকল দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এমনও তো দেখা গেছে যে আমাদের এই রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কুখ্যাত খুনি একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বকে খুন করে তার সেই মস্তক দিয়ে ফুটবল খেলেছে সেই খুনিও তো ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে তো তাদের বিচার কেউ করতে পারছে না উল্টে ফেলে তারা অন্য মানুষকে হুমকে দিচ্ছে তো এই ঘটনা যখন ধর্ষকেরা দেখে এবং ধর্ষকেরা বুঝে তখন তারা চিন্তা করে যে এই যে তারা যা ইন্দ্রিয় সুখ যে পাশবিকতা তারা পেতে চাচ্ছে ধর্ষণের মাধ্যমে এটি তাদের জন্য কোনো বাধা নয় তারা হয়তো ধরা পড়বে ধরা পড়ার পর কিছুদিন জেল খাটবে জেল খাটার পরে তারা আবার বীর সেখানে জেল থেকে বের হয়ে আসবে এই যে তাদের যে মন এবং মানসিকতা এই মন এবং মানসিকতার পেছনে যে কাজটা করে সেটি হল তারা যাদেরকে বস মানে তাদের রাজনীতির যে বস সেই বজদের যে কুকর্মগুলো সেই কুকর্মগুলো তারা কিন্তু বিস্ফোরিত নেত্রে অর্থাৎ বড় বড় গোল গোল চোখ করে তারা দেখে এবং অবাক হয়ে যায় যে ওরা যে সকল নাফরমানি করেছে ওরা যে সকল বেইমানি করেছে ওরা যেই সকল অপরাধ করেছে তার সঙ্গে আসলে ধর্ষণ বা একটু চাঁদাবাজি বা একটু খুন খারাপি এটাগুলো কোনো সমস্যা নয় কেন ওরা অনেকে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা নিয়ে তারা সিনেমিনে খেলেছে খেলার পরেও তাদের কিছু হয় নাই তারাই সমাজে বড় বড় কথাবার্তা বলছে তো এই যে তাদের ভিতরে যে অহম্বোধ এই যে তাদের ভিতরে যে অহংকারের যে একটা দাম্ভিকতা এই দাম্ভিকতার কারণে প্রকাশ্য দেওয়ালোকেও তারা কোনো ঘর থেকে কোনো বোনকে ছিনিয়ে এনে সেই বোনের পিতামাতার সামনে তাকে ধর্ষণ করতে তাদের বুক কাঁপে না কিংবা সমাজকে তারা কোনো থোঁড়াই কেয়ার করে ধর্মকর্ম নীতি নৈতিকতাকে তারা একেবারে পায়ের নিচে মাড়িয়ে তারা সদম্ভে এই জমিনে বিচরণ করতে তাদের একটু বুক কাঁপে না তো এই অবস্থাতে একটার পর একটা ঘটনা ঘটছে সারা বাংলাদেশে এবং সেটা নিয়ে কয়েক একদিন যাবত আমরা উত্তাল থাকছি কিন্তু আলটিমেটলি এটা নিয়ে যে শেষ পর্যন্ত একটা দৃষ্টান্তমূলক বিচার হয়েছে বা হবে এইরকম ঘটনা আমরা দেখিনি তাহলে জনগণ যেটা দাবি করছে সেটি হলো ইসলামে যে ধর্ষণকারীর যে শাস্তি রয়েছে কিংবা মুসলিম দেশগুলোতে যেভাবে ধর্ষকদেরকে শাস্তি দেওয়া হয় ঠিক সেইভাবে প্রকাশ্য সাজায় মত এদেরকে দেওয়া হোক অর্থাৎ তলবাড়ির আঘাতে হাজার হাজার মানুষের সামনে এদের মস্তক ছিন্ন করে তারপর এদের শাস্তি কার্যকর করা হলে তুলনামূলকভাবে এই অপরাধটি কমে যাবে নাম্বার নাম্বার হলো এই মুহূর্তে আমরা জাতিগতভাবে অনেক ফালতু কাজ নিয়ে ব্যস্ত রয়েছে সেই সমস্ত ফালতু কাজ বাদ দিয়ে অর্থাৎ এই যে কুকুর নিধনের মতো পরিকল্পনা বাদ দিয়ে এই ধরনের ধর্ষক নিধনের জন্য যদি তোলজোল শুরু করা যায় তাহলে সারা বাংলাদেশের মানুষ এটিকে সম সমর্থন জানাবে এবং যারা ধর্ষক তারা ভয় পাবে এবং যারা লক্ষ লক্ষ মা বোন রয়েছেন অসহায় অবস্থায় তারা নিরাপত্তা বোধ করবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং এই ধর্ষণ কর্ম থেকে এবং ধর্ষককারী থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবরকাত